অডিয়েন্স জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভালো আছো তো? আমরা ভালোই আছি। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আজ তিন চার দিন ভোর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির দিনে একটা ভিডিও নিয়ে বসে পড়েছি ইটিং শোয়ের, আর তোমার সঙ্গে তোমাদের দাদা আছে। তো চলো ফ্রেন্ডস, আজকে কী দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করছি দেখে নিই। আজকে বর্ষার দিনে তো একটু জাউলা মাছ দিয়ে আরম্ভ করছি আজকে ভিডিওটা। এখানে আছে ভাত, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা, আর এইটা হচ্ছে শিং মাছ আলু দিয়ে, মানে খুব পাতলা ঝোল নয়, মাখা মাখা ঝোল, এক্সট্রা গ্রেভি নিয়ে নিয়েছি আমরা। আর এই হচ্ছে শিং মাছ, আর এখানে আছে কই মাছ আছে, আর আছে এইটা দেখো, এটা একটা নতুন খাবার, এটা সেই বাঁশ, যে বাঁশের যে কচিটা বেরোয় সেইটা তরকারি। দেখতে পাচ্ছ আমাদের বাঁশ বাগান আছে, সেই বাঁশ বাগান থেকে কেটে নিয়ে এসে এটা রান্না হয়েছে। আর এখানে আছে এটা কি অমৃত কচু, অমৃত কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখানে আছে মাছের ডিম আর আমড়া দিয়ে টক। তো চলো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো, আজকে অনেকটা বাঙালিয়ানা নিয়ে বসেছি। হ্যাঁ, একই উচ্ছে আলু ভাজা আছে, আর এখানেও তোমার দাদাকে এক্সট্রা গ্রেভি দিয়ে দিয়েছি এই মাছেরই। আজকে ডাল হয়নি, ওই জন্য একটু ঝোল রাখতে হয়েছে মাছের। তো চলো, আজকে বাঙালিয়ানা কিছু আছে, আর বর্ষার বাজারে জাউলা মাছ জানো তো, বাজারে গেলেই জাউলা মাছ চোখে পড়ে, আর আমাদের এটা খেতে খুব পছন্দ করে জাউলা মাছটা। আমি অতটা খাই না, খাই যে খাই না তা নয়, কিন্তু তোমাদের দাদার আমার ছেলে এইসব মাছ খুব ভালোবাসে, আর আছে তোমাদের বউ। তো চলো খাওয়াটা স্টার্ট করি, তোমরা সঙ্গে থাকো। উচ্ছে ভাজাটা আমার খুবই ভালো লাগে, আর এই উচ্ছেগুলো আমাদের গাছের করলা। এবছর তোমাদের দাদা এক মাস যে ছুটিতে আছে, নানান রকম চাষ করেছে জানো তো, আর ঘরে টুকিটাকি সেসব আনাজ খাওয়া হচ্ছে, উচ্ছে গাছ, ঝিঙে গাছ, চিচিঙে গাছ, কিন্তু চিচিঙে দুঃখের বিষয় হয়নি, মানে হনুমানে সব খেয়ে চলে গেছে। নেবে? হ্যাঁ, খাবে না? দাদা কচু শাক দেবো তোমার, দারুণ হয়েছে। এই অমৃত কচুটাও আমাদের গাছের, বর্ষার আগে বসিয়েছে এটা।
অনেকদিন বাদে খাচ্ছি তো আমরা তো কিছু দাম দারুণ লাগলো। লঙ্কা দেখে খাবে, কাঁচা লঙ্কা দিয়েছো? হ্যাঁ, কাঁচা লঙ্কা আছে, আমাকে দিয়ে দেবে। দারুণ লাগছে, সুপার সুপার, একদম গাছ থেকে সঙ্গে সঙ্গে কেটে দিয়েছি, আমি রান্না করেছি, এখনো গরম আছে তরকারিটা। ওই লঙ্কা পেলাম না তো, ভাত অল্প দাও, ব্যাস ব্যাস ব্যাস, না মাছের তো কাইটা দিয়ে মাখাও। তুমি নেবে তো? এই তো আমার আছে, আর দেবো এই বর্ষাকালেই জাওলা মাছটা বেশি পাওয়া যায়, তারপরে খুব একটা পাওয়া যায় না, যাও পাওয়া যায় অনেক দাম। গোটা গোটা রেখেছি শিং মাছগুলো সব, কই মাছটা সবাই দিই, আমি কই মাছ খাবো না। যারা চিরকুমার আছে তারা এইরকম রান্না ভাত পায় না, তারা কি পস্তাচ্ছে বলো? করেও পস্তাবে, না করলেও পস্তাবে, কথাই আছে না? তুমি আগে বলতে করে কি ভুল করেছি, এখন রান্নাটা খাচ্ছে আর মনে হচ্ছে তো যে ভুল করিনি ঠিক করেছি, সেই এখন মনে মনে ভাবছি না ভুল করিনি বিয়ে করে।
বুঝতে পারছ এরকম রান্না খেতে পেতাম তাহলে? সিং মাছের এই যে এটা ফেলে দিতে হবে, সবাই জানো, তবু আমি দেখালাম। আমার ছেলে অন্য মাছ খায় না খুব একটা, কিন্তু এই যে শিং মাছ জাওলা মাছ এগুলো খুব খায়। কাঁটাগুলোকে চিবাবো ওই জন্য রেখে দিচ্ছি। জাওলা মাছের কাঁটাতেই তো প্রোটিন। আজকে তোমার দাদার সাথে আমিও বাজারে গিয়েছিলাম, আমাদের এখানে হাট বসে বলেছি শনিবারে, তো আমি জানি ইলিশ মাছটা নেবো জানো তো, এমন এই মাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, নিতেই দিল না আমাকে, ওইদিকে যেতেই দিল না। ইলিশ মাছের সেন্ট আর স্বাদ কোনো প্রোটিন নেই, নাই থাকুক প্রোটিন, আমার তাই ভালো। আর প্রোটিন কী হবে দেখতে পাচ্ছ তো, প্রোটিন খেয়ে কী অবস্থা হয়ে গেছি। দাও আর দুটো ভাত দাও। বুঝতে পারছো যা ভয় হবে কোনো, আলুটাও তোমাকে দিয়ে দিতে। মাছ দিয়ে খাবে শুধু? ইলিশ মাছের থেকে স্বাদ বেশি থাকে বকুনি তো, ইলিশ মাছের থেকে স্বাদ বেশি। আমাদের বৌদি ইলিশ মাছ ছাড়া বোঝে না আর কিছু। বছরে একটা সময় তো ওঠে বলো, এখন যদি অন্য মাছ খাই তাহলে কখন খাবো? তাও আনতে দেবে না,
আটাগুলো চিবাচ্ছি। বন্ধুরা ভাবছে বিড়াল নাকি? না, জাউলা মাছের কাঁটা চিবিয়ে খেতে হয়, আটাতেই পটি জাউলা মাছের। বাসের তরকারি যেটা বললাম ওটা রয়ে গেল কেন জানো? একবার খেয়ে নিয়েছে রান্না হতেই, খাওয়া হয়ে গেছে, আমিও খেয়েছি, ওই জন্য ভাত দিয়ে আর ভালো লাগলো না। না তো ভাবলে যে দাদাও খেলো না, আমি একটুখানি খেলাম, একবার আমরা শুধু মুখে খেয়ে নিচ্ছি গরম গরম, ওইটা আবার বিকেলবেলা ভালো লাগবে। মাছের ডিম দিয়ে আমরা দিয়ে টক, হালকা মিষ্টি দিয়েছি, শুধু টক নয়। জুসটা কী করবো তো দেবো, ছোট্ট একটা দিই। দারুণ লাগে এরকম ডিম দিয়ে আমরা দিয়ে টক। আমরা নেবে ডিমগুলো, পুরো চেঞ্জ হয়ে যায় বলো, স্বাদ চেঞ্জ হয়ে যায়। তোমারই মতো অবস্থা, নতুন যখন ছিলে তখন আর এক রকম স্বাদ, পুরনো হতে আর এক রকম স্বাদ। খারাপ বলছি বন্ধুরা? আগে বলতে এই এই জিনিসটা এনো তো, এখন এই জিনিসটা আনবে, এখন কতখানি চেঞ্জ হয়েছে। আর সেই রকম ইয়ে, ঝাল খেলে একরকম, আবার অম্বলে দিলে আর একরকম। তো চলো, এরকম হতে থাকবে, এরকম করতে করতে তো তারপর ঝগড়া লেগে যাবে জানো তো, আমিও সহ্য করতে পারবো না, ও সহ্য করতে পারবে না, ঝগড়া হয়ে যাবে। থাকছে ক্যামেরার সামনে থেকে সরে যাই ভালো। তো চলো ফ্রেন্ডস, আজকের যদি আমাদের দুজনের এই ইটিং শোটা ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, গিয়ে আড়ালে ঝগড়া হবে, টাটা।